পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে থেকে নয়, দালালদের হাত থেকে মিলছে ভুয়ো জব কার্ড। কাজ করে 500 কিংবা 1000 টাকা দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে জব কার্ড। ফাঁকা জব কার্ড দিয়ে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসন পুরোপুরি অন্ধকারে রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ব্ল্যাঙ্ক জব কার্ডের ব্যাপারে আমি কি জানি না, ব্যাপারটা হলো আমরা কিন্তু যা মানে পিএমের বাড়ি করছি কিনা, যতটি বাড়ি করা হয়েছে সব কিছু অনলাইন দিয়ে করা হয়েছে। এবার কিন্তু অঞ্চলে আমাদের জব কার্ড নাই। আমাকে বলেছে মানুষ, বলেছে আমি উত্তর দিয়েছি অঞ্চলে যাবো, অঞ্চলে যেয়ে তোমরা ই করো, প্রধানকে বলো জব কার্ড নেই। এবার কোথা কে জব কার্ড আনলো, কে আনলো আমি এটা জানি। কিন্তু আপনার বুথ থেকে আপনার জিনিসটা এনে দিলো সেটা ওই বলবে। কিন্তু যেহেতু আপনার বুথে এইভাবে 500 টাকা আমি ব্ল্যাঙ্ক জব কার্ড বিক্রি হচ্ছে, তাহলে ড্রাইভার কে নেবেন? দেখেন এই ব্যাপারে আমি কিছু বলতে হবো না, যে নিয়েছে সে বলবে, যে দিয়ে সে বলবে। কিভাবে প্রশাসনের অগোচরে টাকার বিনিময়ে ফাঁকা জব কার্ড ইস্যু হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বিরোধীরা। পাশাপাশি আরও অভিযোগ, যারা প্রয়োজনীয় উপভোক্তা তাদেরকে বিভিন্ন টাল বাহানা করে জব কার্ড দেওয়া হচ্ছে না, অথচ পয়সার বিনিময়ে এই জব কার্ড মিলছে বিভিন্ন বুথে বুথে। ছিল দীর্ঘদিন ধরে, মানে মেম্বারকে বলেছিলাম যে জব কার্ডটা আমার হলো, কথাই হলো মানে কই হলো জব কার্ডটা, কই হলো জব কার্ডটা। কোথাকার মেম্বার? মেম্বার আরিয়ালের। কি নাম? কম্পাউন্ড মেম্বার। আচ্ছা, তো ও বললো যে এখনও জব কার্ড আসেনি। আসেনি তো ঠিক আছে, আজকে যে এই জব কার্ড দিচ্ছে এই অঞ্চলে, জমা লাগবে জব কার্ড। তো আমার কাছে তো জব কার্ড নাই, তো আমি বললাম মেম্বারকে গিয়ে যে আজকে তো জব কার্ড লাগবে, তো জব কার্ডটা দাও। তো মেম্বার বললো যে নাই রে এখনও আসেনি। আসেনি তো ঠিক আছে, আমি চলে গেলাম। এবার ওখানে দেখছি যে লায়াল নতুন নতুন জব কার্ড কথা থেকে কাস্টমাররা আনছে। তো আমি সুরসুরি করলাম যে কথায় পাওয়া যাবে, তো কেউ বললো যে এখানে পাওয়া যাবে, 500 টাকা দিলেই পাওয়া যাবে। তো ওই ছেলেটার নাম হলো গাগা, গাগা আমাকে 500 টাকা দিলাম, গাগা এনে দিল। আর যে কথা থেকে এনে দিল, ও কী করে গাগা? গাগা সাধারণ ছেলে। ও কোথায় পেলো এইভাবে? কথায় থেকে আনলো, ওই গাগাই বলবে। আপনার জব কার্ডাতে সাদা দেখছি, কোনো কিছু লেখা নাই? নাই, লেখা নাই, পেলেন জব কার্ড দিল এনে। তারপর আপনি কী করলেন? তারপরে আমি, আমার ভাই ছিল ওর কাছে গেলাম। এতদিন ভরে আমি মেম্বারকে জব কার্ডের টাকা দিয়েছিলাম, কিন্তু এখনও জব কার্ড হয়নি। তো বিচার চাইছি প্রধানের কাছে। দালালদের হাতে পয়সা পৌঁছে দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে জব কার্ড, এমনটাই অভিযোগ সিপিআইএমের। আজকে আমরা মূলত তুলসাটা পঞ্চায়েতে এসেছিলাম এই জন্য যে আমরা দীর্ঘদিন ধরে প্রধানকে গরিব মানুষের জন্য জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, এমনকি বুথের যারা মেম্বার তাদেরকে বলা সত্ত্বেও কিন্তু গরিব মানুষরা জব কার্ড পাচ্ছিল না। অথচ আজকে আমরা দেখলাম যে তুলসাটা অঞ্চলে প্রায় কিছু বুথে বুথে টাকার বিনিময়ে জব কার্ড বিক্রি হচ্ছে। আমরা এটার জন্য আমরা সারা ভারত কৃষক সভা এবং পার্টি মিলে আজকে আমরা ইয়েতে প্রধানের কাছে একটা স্মারকলিপি জমা দিলাম, যারা টাকার বিনিময়ে যে সমস্ত সুপারভাইজার এবং বুথের কর্মীরা জব কার্ডগুলো বিক্রি করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবি নিয়ে আমরা প্রধানের কাছে স্মারকলিপিটা জমা করলাম। প্রধানকে বলে না এছাড়া আরও কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে? না, আজকে তো মূলত আমরা পঞ্চায়েতেই জানালাম। প্রধান বলল যে 8 দিনের মধ্যে আমরা ওই জব কার্ডের যে চক্রটা আছে, দালাল চক্রটা, তাদেরকে ধরার ব্যবস্থা করব। যদি না ধরতে পারে তাহলে আমরা বিডিও সাহেব এবং ডিএমকে অবশ্যই জানাবো। এতে কি মনে হচ্ছে, এতে অঞ্চলের সব কর্মীরা কি জড়িত আছে? অবশ্যই, মেম্বার সুপারভাইজার মেম্বার এমনকি পঞ্চায়েতের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা তো এর সঙ্গে যুক্ত। না তো কর্মীরা যদি জব কার্ডগুলো না দেয় মেম্বারকে আর সুপারভাইজারকে, তাহলে তারা বুথে কী করে বিক্রি করছে? সাধারণ মানুষের কাছে কী করে টাকার বিনিময়ে জব কার্ড আসছে? ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশপুর থানা এলাকা জুড়ে, যদিও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে এই প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহের স্বামী রামপ্রসাদ সিংহ জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি কিন্তু কে বা কারা এই কাজ করছে তার সঠিক জানা নেই, আমরা তদন্ত করে দেখছি। আমার তো জানা নেই,
কে বিক্রি করলো, কোথা থেকে নিল সেটা কে দিয়ে বিক্রি, যে যার কাছ থেকে নিয়েছে তার নামটা আমরা জানতে চাই, ওকে ধরতে চাই আমরা, সেটা আমিও তাকে আইনত ব্যবস্থা নেব। কিন্তু দেখা যাচ্ছে জব কার্ডে কোনো নাম লেখা নাই, কোনো কিছু লেখা নেই, তাহলে জব কার্ড কী করে সাধারণ পাবলিকের হাতে গেল? কি করে দিল না দিল আমি তো বলতে পারবো না, সে কি করে দিল ওই মনে করো সাদা জব কার্ড। ওকে তাহলে কি করবেন, কি ওর আইনে তো আমি ব্যবস্থা নিব, ওই লোকটাকে ধরবো আমি, কে কার কাছ থেকে নিল, যে নিয়েছে তার কাছেও জানবো, আর যার কাছে নিয়েছে তাকেও ধর জানবো। কিন্তু এইভাবে বারবার অভিযোগ উঠছে 500 টাকার বিনিময়ে জব কার্ড বিলি করার, কি বলবেন? যে 500 টাকার বিনিময় নিয়েছে তাকে আমি তো ব্যবস্থা নিবই, আমি 8 দিনের মধ্যে শুরু করবো সেই ব্যবস্থাটা। আমি কোথায় পেলো ওই জব কার্ড, কোথা থেকে আনেছি ওই? আমি চেয়েছিলাম প্রত্যেক বোধের লিস্ট চেয়েছিলাম, যে মানে কোন বোধে কতটা জব কার্ড বাকি আছে সেই লিস্টটা আমি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পাঠাবো, মানে ওখান থেকে যদি জব কার্ড পাই তাহলে আমি শুরু করতে পারবো। আপনারা কি নিজের অঞ্চল থেকে কোনো জব কার্ড দিতে পারবেন না ব্লক থেকে জব কার্ড? ব্লক থেকে তা কি করে তাহলে জনসাধারণের হাতে ব্ল্যাঙ্ক জব কার্ড? এটা তো আমাদের কাছে মানে এখান থেকে পাঠায় রিকুয়েজিশন করার পর তারপরে আসে আমাদের। মালদা থেকে দেবাশিস পাল এবং দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।